63 সাল জিন্দিগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না, আমার নবী চোখের পানি গুলু গালবে বে জোর জোর করে ছেড়ে দিলেন, জিব্রাইল রে আমার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, রে জিব্রাইল না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না, আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি উম্মতের দরুদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিব্রাইল আমাকে যদি খুশি করতে হয়, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকব। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সহ্য হলাম, এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিব্রাইল রে শুনো রে জিব্রাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিব্রাইল, চিলকাক যদি উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, আদুরা সন্তানেরা রে আয় আমি মায়ের পাখার নিচে আয়, বিপদ দেখা যায় আয় আমি মায়ের পাখার নিচে আয় রে, বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিব্রাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিব্রাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো আরো সে যাব না রে জিব্রাইল, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব। জিব্রাইল রে বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো উম্মত ছেড়ে আরশে আসবে না, উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা এত মায়া, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না, একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল, যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন আপনারা কারা, কে আপনাদের মা, কে আপনাদের বাবা, কোন মা আপনাকে পেটে রেখেছে? যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে, নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন মা বুঝি রমজানের রোজা রেখেছিল, ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে, যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, নবীর স্বপ্নের দিদার দেখাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দাও, সকালে বলো না আমি। বাবারা ভাইরা, আমরা সকলেই কবরের প্যাসেঞ্জার হব কিনা? তারা গেল নবীর কথা মানি, বলুন কার কথা? তাই নবীজি বলছে রমজানের রোজা আর নামাজের জন্য, রোজা হবে বিপদ মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ, আর নামাজ হবে জান্নাতের, বলুন। আচ্ছা দুনিয়ার এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতে পারবো? খুব কষ্ট লাগতেছে খুলতে,
দুনিয়ার তালা খুলবার চাবি দেওয়ার ক্ষমতা নাই, জান্নাতের চাবি হারা দিতে পারবো? জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী। এই নবীর কথা মানা দরকার আছে কিনা? আসুন, জান্নাতের চাবি হইল নামাজ, আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ আপদ আছে সব বিপদে বাঁচার জন্য রমজানের রোজা হবে ডাল। দুইটা চিঠি, নবীর চিঠি দুইটা লন আমরা লইয়া যাই, যদি লইয়া হাসরের ময়দানে যাইতে পারেন আল্লাহ পাক হাসরের দিন বিচারের কোর্ট বসাবেন একদিকে, আর দিকে নির্দেশ দিবেন ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন করে, আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো, আমার দুনিয়ার কিছু মেহমান আছে তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমারে ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করবো। কি মেহমানদারি করবো? কি রোজা রাখলে না না রাখলে, খায়া রাখলে না না খায়া রাখলে? বেটা খায়া কি তাজা হইছে, আবার সাহস নাই, ভয় আছে, কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে যাব, হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো, কিন্তু পর্দার সামনে তার দুইটা গুটি দেয়, পরিচিত কেউ আছে কিনা দেখা যায়, কেউ নাই, মাথা নিচে দিয়ে দুইটা চায় না, টেবিলে বয়া চায় না, নিচে বয়া খায়, মেশিয়ার দে খাইতেছে, খাওয়ার শেষে কয় টিস্যু আছে, টিস্যু রোজা রাখছে, সেহেরিও খাইছে না, কি বিপদ? আচ্ছা, রোজা যার যে না খায় রাস্তাটা হাড়ে, কোন বিপদ আছে, কোনো ভয় আছে? আল্লাহ কয় বান্দা রোজা না রাখিয়া হেরা খাইছিন, আর তোরা রোজা রাখিয়া না খাইয়া হাসছস হাসরের ময়দানে, আগে তোরা রে খাওয়ামু পরে বিচার আসা। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটার থেকে কথা বাড়লো বলুন, কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো? যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুলকিন নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সল করার জন্য, আজাবের ফেরেশতা আসবে আপনাকে আজাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আজাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল এবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমল নামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে, 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো, এই যে দেখো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা, যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে, আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি লিয়ে কবর শুইছে, আর তুমি একজন 60 বছরের নিয়ে ফিরা দিতা, যাও এখান থেকে, সরো। ওই ফেরেশতা যাই হওয়ার কইব, বাচ্চা গেলি কদর হয়া, কি কিব বাচ্চা গেলি, যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব, কর্মচারী ব্যতীত। আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না, কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব? রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না, নিশ্চিত থাকেন আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায় আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে, আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন। যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন, যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু,
আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসের তে নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায় ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোর কিভাবে নিব। বন্ধুর জন্য বন্ধু ছাতি, রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন, বৃষ্টি রোদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রোদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে, হাশরের ময়দানে আদা তুফরে যেদিন সূর্য মাতার চার ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখি দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইকা নিবেন না না রাইকা, এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাশরে দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায় রোজা রাখছেন, আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন, আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন, নবী গো আমাদের বিচার জানি কি হয়। রাসূল বলবেন, চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দূর দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলো। আমার নবী উম্মতের মায়ায় হাশরের ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন, বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা, আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান খাইতে থাকবেন, না খাইয়া যারা রোজা রাখছিলেন, ফেরেশতারা বলবেন আরো খাইবেন, আরো কি দিব, লন মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন, ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তাই বাসি না, বিচারের চিন্তাই তো বাসি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে, এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইর করুম, এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকালবেলা পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয় যাইতেছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেব, ভয় আসে না ভিতরে? কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না, এই মানুষটা জানি কে? হ্যাঁ, এই মারে থুয়া খায়েন না, আপনারা খাইেন না, বাড়িতে যাবেন ও শ্রমিক ভাইরা, বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র দশটা বাজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে, ডাকতেছে, বাবা আইসো, মা আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয় এক প্লেট ভাত দিছে, হ্যাঁ যে ভাত খায়, বলো ভাত কি গিলতে পারে, কেন ভিতরে কিসের ভয়? বাবার ভয়, বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব হ্যাঁ বাইতে পারি, মা কয় খাস না বাবা, মা খাইতে রি না তো আব্বানি মারে, পুত্রে তরে মার বকি আমারে থুয়া, আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি, এই দরুদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরুদিটা কে? হাশরের ময়দানে আপনার আমার জন্য এই দরুদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাদ্য একটু হিসাব করেন, নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে খা বাজা, চিন্তা করিস না, যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আক্কেলালি আই পড়তেছে, অহন কি হ্যাঁ আর বাত কি কন খাইতা রে, মা মা গো মা কেমনে খাইতাম, ওই যে বাবা আই করছে, বাবা দেখছে, দেখটা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে, মা কইছিলাম না, বাবা আসলে কি পোলারে মাইরে লেভেল লেগে চাইতেছে, শাসন শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে, এখন তো সন্তানের শাসন নাই, আগে ফোলাপান ভয় পাইছে, অন্যায় করছে না কেরে, আব্বু মারবো আম্মু মারবো, ওখানে আব্বু মারবো আম্মু মারবো, এই ভয়টা আর ওখানে সন্তানের, এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, কারণ হেই বাপ মা ও নাই ফোলারে শাসন করবো, হ্যাঁ বাদ দিস, দেখো সারাদিন খাইছে না আমার ফোলা, কিছু কইতা চাইলে আমারে কও, আমার ফোলারে কিছু কইতাম, মা কাঁদতেছে আবার বুঝাইতেছে, আরে মারতাম বাজান খাও, না খাইতাম না, বাপে দেখতেন দরজার দাঁড়াইয়া বিচার করে, আজকা বাচ্চাকে সস খালি খাউনের মধ্যে দেখিয়া খাওনো না হইলে আজকা বুঝবে কি করি, একটা অপরাধী সন্তান রে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দেখিয়া,
খাওয়ানোর মধ্যে মা। আমার আল্লাহ বলবেন, ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে আরশের নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া ডাকবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরাই একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদাই পড়ে যাবে নবী, মাবুদ গো আমার উম্মতেরা না খাই আর রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো তাদেরকে কি বিচার করবা, তোমার কুদরতি পায়ে সেজদাই পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদাই পড়ে ডাকি, আমার উম্মতের যদি আজাব দিতে মনে চায়, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই, আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী ইতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম ওই তো আটটা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আর সিয়ামু জুন্না আর সালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াস বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন, এই চিন্তা, এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা, তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়া বাড়ত না, তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে তিনটা জিনিস আপনাদের সামনে, তিনটা জিনিস ওয়াজ করলে তিন রাইতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এ নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে, নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বরে হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এ মা বাবার খেদমত। এ তিনটা ওয়াজ বাড়িতে রাখবেন, এ অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি আল্লাহ যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মেই কিছু আলোচনা নাকি সম্পর্কে, সম্পর্কে কিছু আলোচনা, ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি, রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। হিংসা কি? আমি বড় লোক, আমার সাথে হ্যাঁ রিক্সা তুলব, দশটা আমারটা বেশি নিস, বুঝেন না, নামাজের কাতারে গরিবের সাথে বড় লোক দাঁড়ায় না, হিংসা। এই মুখ বড় হয়ে গেছে, হ্যাঁ কেমনে বড় হয়েছে, হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি, আসলে এটা খুব মারাত্মক বিধি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করব না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো, কাউ কি কে কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না।
অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে, অহংকারে 9 লক্ষ বছর আবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি তৌবা করলে মাফ করে দিবে, যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তৌবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন, সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, ভাই ভাই হি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা বেশিও, ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোনো বিধান ইসলামে নাই, বায়ে বায়ে কলহের কোনো বিধান ইসলামে নাই। মারপেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না, মুসলমান মুসলমান বায়ে বায়ে কলহ করার কোনো বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই? একজন কালিমাওয়ালা মুসলমান আরেকজনের কিরকম ভাই? যেমন পায়ের মধ্যে ব্যথা পাইলে চোখে দিয়া পানি আসে, আসে না? পায়ে ব্যথা পাইছেন, চোখে দিয়ে পানি আসে, মাথায় ফুরা হইছে, সারা শরীর ব্যথা করছে। তুমি এরকম মনে করো তোমার একজন ভাই, যেমন পায়ের ব্যথায় চোখে পানি আসে, মুসলমান এক ভাইয়ের ব্যথায় তুমি ঠিক এইভাবে ব্যতীত হও। হিংসা না, অহংকার না, কতির চিন্তা না, এই আমলগুলি আমাদের করার তফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا آمين ও দুই লং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কান্তা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মা গো, এক বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি, নবী উম্মতের জন্য যেই কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছ গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারা দিন কষ্ট করে রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে, এ রোজাদার গুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রোদ্রে যখন চাপ মারে কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জুহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়, জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে, পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও বাংলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইল তোমার কি মায়া লাগে না আল্লাহ গো? এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রোজাদার রে মাফ না করলে আমরা আর কার কাছে যাবো গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা? মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পাইয়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা রে তুমি মাফ করে দাও গো আল্লাহ। তুমি তো বলছো আমাদের মাফ করে দিবা, তুমি যদি মাফ না করো আল্লাহ গো, তুমি যে কইছো আমরা যদি প্রশ্ন করি জবাব তো দিতে পারবা না। দুনিয়ায় দেখি বাবার কাছে যদি বাবা সন্তান টাকা চায়, বাবা কয় কালকে দিব, কালকে ওইটা সন্তান ডাকে আব্বু তুমি না বলছো আজকে টাকা দিবা, টাকা নাই, না কইও না, তুমি না বলছো আজকে দিবা আব্বু, মিথ্যা কথা কইও না, তুমি না নামাজ পড়ো, তুমি কইছো দিবা আজকে দাও, নামাজ পড়ো তুমি, কথা ঠিক রাখো বাবা। সন্তান যদি বাবার কাছে এই বলে দাবি করতে পারে,
প্রভু গো, তুমি না তোমার বন্ধুর মুখ দিয়ে প্রচার করেছো রমজানে আমরা রে মাফ করে দিবা, আমরা যে মাফের জন্য হাত বাড়াইলাম তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না, তুমি দয়া করে আমরা রে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো মাফ যে চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, জীবনের গুনা মাফ করছো, মনে মনে জিগান না, জীবনের গুনা মাফ করছো। কত গুনা করছি বাবা দেখে নাই, কত গুনা করছি মা দেখে নাই, কত গুনা করছি পুলিশ দেখে নাই, কত গুনা করছি ওসি সাহেব দেখে নাই, যদি দেখতো থানায় নিয়ে লটকাইয়া চাবুক দিয়া আঘাত করতো। মাহবুব, জীবনের কোন অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছো তুমি আল্লাহ, সেই জন্য মাপের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তোমার কি মায়া লাগলো না। আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না, এই মাহে রমজানের বেজুর রাত্রে আমাদেরকে তুমি জীবনের গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনা মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমরা যারা হাত বাড়াইছি হাজার হাজার মানুষ, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা, মা নাই মা রে মা, মা গো মা কই গেল গো মা, দুরুদি মা কার জানি দুনিয়াই নাই, দুরুদি বাবা, বাবা গো মাথার গাম পাতাই পড়তো গো বাবা, কষ্ট করে লালন পালনের দায়িত্ব নিয়েছো সেই বাবা কার জানি কবরে গো আল্লাহ। বাবার সাথে যদি কোথাও গেছি বাবা হাঁটতে না পারলে টাইনা টাইনা কোলে নিছে, জীবনে কতদিন বাবার কুলে পাসরা পায়খানাও করছি গো আল্লাহ। এই বাবা যার কবরে, ওই মা যার কবরে, যেই মা ছোট কালে পসরা পায়খানা করলে মা মেতরিণী হইয়া পরিষ্কার করতো, পায়খানা যদি মার কোলে করছি অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে সরে যাইত, মা দরদি পায়খানা পরিষ্কার করছে কোনদিন নাকে কাপড় দেয় নাই রে আল্লাহ। মা বাবা যার কবরে গো, এই মা বাবার কথা কেমনে বুঝিলা গেছ, সন্তান যদি কোথাও গেছে রাত্রে যদি বারোটা একটা দুইটাও বাজছে, সারা দেশের ঘরের দরজা যেদিন বন্ধ হইত মা সন্তানের জন্য দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, সন্তানের যদি কোনো অসুখ বিসুখ অশান্তিতে পড়ে যাইত মা সন্তানের পাশে বসে গভীর রাত্রে ডাকতো, মাহবুব গো ও আমার আল্লাহ আমার ছেলেরে জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। যে মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই রমজানের ঈদের কত সোনার ছেলেরা মায়ের কবরে যায়া কাঁদবে, কত ছেলেরা বাবার কবরে যায়া কাঁদবে। ঈদের দিন সকালে দেখি একটা ছেলে জামা কাপড় পরে মায়ের কবরে কান্দে, জিজ্ঞেস করি বাবা এখানে কেন কান্দো, জবাব দেয় হুজুর আমার বয়সের ছেলেরা ঈদগায় যাওয়ার আগে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে বাবার পায়ে সালাম করছে গো, আমি পায়জামা পাঞ্জাবি পরে কার পায়ে সালাম করব, আমার মাও নাই বাবাও নাই। এ মায়ের অভাবীরা কে জানি গো, মা পিলে হাত বাড়াইছে বাস স্ট্যান্ড নাইমা দেখি একটা ছেলে বাসের থেকে নাইমা রিক্সায় উঠে আর কান্দে, জিজ্ঞেস করি বাবা ঈদের ছুটিতে আইসো বাড়িতে যাইবা কান্দো কেন, ছেলেটা জবাব দেয় হুজুর ঈদের ছুটিতে গাড়ি ভাড়া বাইরা গেছে হুজুর, 50 টাকা ভাস ভাড়ার মধ্যে
100 টাকা বাস ভাড়া দিয়ে বাড়িতে আইলাম, রিক্সায় উঠে রওনা হলাম হুজুর কান্দি, বাড়িতে ঈদ করব কারে লইয়া ঈদ করব গো হুজুর, আমার মাও নাই বাবাও নাই, এ মায়ের অভাবি বাবার অভাবি যারা হাত বাড়াইছে গো আল্লাহ, ই আল্লাহ তোমার নবী বলেছে রমজানের শেষ 10 দিন কবরবাসীদের কি মুক্তি দিবা গো আল্লাহ, তোমার কথা মতো তোমার বন্ধুর কথা মতো মুক্তির আশায় হাত বাড়াইলাম, তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, ইয়াল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশ ধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এলাকার জমিনের নিচে যত মুমেন মুমিনাত ভূমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ গো খাস করে যাদের নাম লিস্টি করে দিয়েছে যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে তাদেরকে তুমি কবুল করো গো আল্লাহ, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ, আল্লাহ খাস করে যাদের মৃত্যু তালিকা দিয়েছে আল্লাহ গো আজকে তো তারা কবরে নাই রুহানি ভাবে মাহফিলের পাশে দাঁড়াইয়া কান্দে, আল্লাহ তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ যেই মহিলাটা দোয়া চেয়েছে সন্তানের জন্য আল্লাহ গো তাকে সন্তান ছেলে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, এইভাবে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা রোজাদার রোজাগুলো কবুল করে লাও, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ, আর কিছু দাও বা না দাও একটা সবে কদর দিয়ে দাও গো আল্লাহ, আজকের মাহফিলে তোমার দরবারে আমরা সবে কদরের ভিক্ষুক হইলাম গো আল্লাহ, আমাদের প্রত্যেকের আমল নামায় সবে কদর লাগাইয়া দাও, ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দাও, যারা রোজা রাখে না রোজা রাখার তৌফিক দিয়ে দাও, ইয়াল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও, যারা অভাবি অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, আল্লাহ মিল কারখানার এলাকা আল্লাহ গো সকল মিল কারখানার শ্রমিক ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, মালিক ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ, এই রমজান মাস আসবে আসবে অপেক্ষায় ছিলাম, রমজান রে তুমি বিদায় হইয়া যাইতে সরে রমজান, তোমার কাছে অনুরোধ করি হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ কইর গো রমজান, আমরা যে আখিরি নবীর উম্মত এই সাক্ষী তুমি দিও রে রমজান, মাবুদ গো আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে লও গো আল্লাহ, আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ, এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিলাম কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ, এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ, সকলকে তুমি ঘুমের ঘরে তোমার বন্ধুর স্বপ্ন যুগে জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ, তোমার বন্ধুর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, আমাদের সবাইকে তুমি আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই মাহে রমজানের উসিলাই সবে কদরের বেজুর রাত্রের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول